নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পূর্ণপ্রচারিত লোক বাজার। পূর্ণপ্রচারিত লোক বাজার শব্দটা আমি শুনে বুঝতে পারতেছি যে বাজার অস আপনার পুরো সম্পূর্ণভাবে প্রতিযোগিতা থাকে। এই সম্পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটাকে একেবারে সেটা আগে বলে দিচ্ছি, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে এবং এতে দ্রব্য সমজাতীয় দ্রব্য থাকে। এই সমজাতীয় দ্রব্যের পাশাপাশি আপনার বিভিন্ন শিল্প এবং ফার্মগুলোকে অবাধে চলাচল করতে পারে, এটার মধ্যে কোনো ধরনের বাহ্যিক প্রভাব ফেলে না, তাহলে সেটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমি একটু আগে লিখে ফেলেছি, আপনি একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এক নম্বরে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। আমরা যদি কাকে বলে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বাজারে একটা বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। এই বাজারটা দেখা যাচ্ছে যে আপনার যদি ক্রেতা বিক্রেতা অসংখ্য না থাকে তাহলে এটা কখনোই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে না। বিনা বাজে দ্রব্যের একক সমজাতীয় মানে এই বাজারে যে দ্রব্যগুলো থাকবে সেগুলো অবশ্যই সমজাতীয় হতে হবে, যেমন ধরেন মোটা চাল বা মসুরের ডাল এগুলো কিন্তু সমজাতীয় দ্রব্য। তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ক্রেতা ও বিক্রেতার বাজার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। একটা বাজার হবে সেখানে ক্রেতা বিক্রেতা থাকবে কিন্তু তাদের কোনো ধরনের বাজার সম্পর্কে ধারণা নেই, তারা সেটা অবশ্যই সম্ভব না বা কোনো ধরনের প্রচেষ্টা জানানো সম্ভব না। তাই এই বাজার সম্পর্কে অবশ্যই ক্রেতা এবং বিক্রেতা বা সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে যে বাজারটা কেমন, এখানে কীভাবে কী করতে হবে তাদের জ্ঞান থাকা প্রয়োজন। চার নম্বর শিল্প ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান, মানে এই বাজারে যে কোনো সময় যে কোনো শিল্প ফার্ম প্রবেশও করতে পারবে, আবার তাদের যদি মহামতনা হয় তারা এখান থেকে প্রস্থানও নিতে পারবে। এরপরটা হচ্ছে বাহ্যিক প্রভাব হতে হচ্ছে। বাহ্যিক প্রভাব কি? বাহ্যিক প্রভাবটা হচ্ছে যে আপনার এই যেমন ধরেন সরকার প্রভাব সেখানে ভর্তুকি প্রদান করা, করার পড়ার এইসব করা, এগুলো ওইখানে কোনো ধরনের প্রভাব ফেলে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই বাজারটা সম্পূর্ণ বিক্রেতা বা ক্রেতার দামের উপর প্রভাব পড়ে না, প্রভাব কী এইটা। তার নাম পাঁচ নম্বর হচ্ছে আপনার ছয় নম্বরে উপকরণের সম্পূর্ণ গতিশীলতা। উৎপাদন যে চারটি উপকরণ আমরা জানি ভূমি শ্রম ওজন সংগঠন, এই চারটি উপকরণ অবশ্যই গতিশীল হতে হবে। যদি স্থিতি হয় বা স্থিতিশীল হয় তাহলে সেটা কখনোই আপনার সম্পূর্ণভাবে উৎপাদন করা সম্ভব না এবং বাজারে সেটা একসাথে থাকাও সম্ভব না, তাহলে সেটা কখনোই কোনো প্রচলিতমূলক বাজারে হবে না। এরপর সাত নম্বর নির্দিষ্ট দামে উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চ করার প্রচেষ্টা নেয়, মানে একজন উৎপাদনকারী একটা দ্রব্য উৎপাদন করলো সে মুনাফা অবশ্যই মুনাফা অর্জনের জন্য সে উৎপাদনটা করে, কিন্তু এই উৎপাদনটা যদি সে এক অবাঞ্ছিত কোনো দাম আশা করে বা দাম প্রয়োগ করে তাহলে সেটা কখনোই সম্ভব না। তাই কি বলছে যে নির্দিষ্ট দামে অবশ্যই দামটা নির্দিষ্ট হবে এবং উৎপাদনকারী কি করবে ওই দামে সে কীভাবে মুনাফা সর্বোচ্চ করবে এই প্রচেষ্টা সে চালিয়ে থাকে। এগুলো হচ্ছে কোনো প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার জুন ক্লাসে সবাই আশা করবো, সেখানে আমরা এই নিয়ে আইন ডিটেলস আলোচনা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।